Yürüdü. কেন আপনার এই ইপান আপনি ইপান নেই রায়ন ভাই কি ভাই হ্যাঁ পাইছি রাতুল ভাই ঢুকেন ঢুকেন হ্যাঁ হ্যাঁ ঢুকেন ঢুকে গেছি ফোনে ওই অপশনে নাম্বার তো কাটা লাগছে তিনটে নাম্বার আমরা এখন কায় খেলবো তাই না ইয়েস এম তে মানে কল লিস্টের মধ্যে দেখি নেই আসিল কিন্তু দেন রাতুল ভাই স্টার্ট দেন দাঁড়ান দিই সবার থেকে বট আছে আমি ভাই 58 সানি নাম্বার কি বাংলা ই করেন না সেভ করেন না ভাই না আপনার না রাফাত খেলে না এখন রাফাত স্কুলে গেছে ভাই এই টাইমে তো প্রায় রাফাত রে পাইতাম না না স্কুলে চলে গেছে স্কুল খেলে সানি নাম্বার তো নাই নাম 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 দিয়ে সেভ করেন না সানি রাতুল ভাই 55% নিয়ে গেছে এটা কোনো কথা আরে টেনশন করেন না এখন তো কিছু করলামই না সেটাই আসলে প্যান প্যানের স্ট্যাচুটা এখনো রাখছো হ্যাঁ ভাই আজকে এটা নাই কেন কারণ এটা গ্লিচ তো শেষ না এখন আর কায়ো গ্লিচ হয় না একা একা কায়ো করা যায় তো নাকি একা করা যায় অবশ্যই করা যায় কিন্তু এখন কায়ো অনেক চেঞ্জ হয়েছে আপনি করছেন কায়ো আপডেটের পর ওভারে 50 মানে একুরেট দিলাম হ্যাঁ বহুদিন পর করতেছে তো সব ভুলে গেছি টিম কোডা চালান এটা আমি দি টিম তো আছে আর রাতুল ভাই জয়ন ভাই রেডি দেন এন্ড নাম্বার উজারে তুললা খালি একটা কল দিলে সামনে করব না জয়ন ভাই রেডি দেন ও রেডি দিনই কি আমি সরি ভাই আরে দেত কি করতেছি আমি মাইয়া ডাকেলা ওটা রাতুল ভাই লেডিস ও আচ্ছা পোলা না মাইয়া বুঝনি আমাকে বাইর করে দিল না না এখন ওই দেখাইতেছে সবাই রে আটকে রাখছে এই আসছে আসছে না মিশন দা কায়ো হ্যাঁ আসছে আসছে ওটা আগে বাইরে থেকে মিশন ফেল কেন আমার কুইট দা দিল কেন আমার দি বাইরে দিল কেন বের করে দিছে কারে বের করে দিল আমারে আমারে কি করবেন খেলেন দিলে আপনারা কি আর করুম কপাল খারাপ থাকলে যা হয় আর কি কিছু করার নাই দেন রাতুল ভাই করতে থাকেন খেলেন আপনারা তাই বাইরে থেকে লুট করা লাগবে হ্যাঁ ভিতরে ক্যাশ একটা গোল্ড এর নটডকে না এয়ারপোর্টে যান ডাইরেক্ট এনা আছে না আছে না ইয়াস উইড আছে উইড আছে কোকিনাস কোকিনাস যান কিন্তু ভাই এই জায়গা দিয়ে নিতে গেলে পুরো এরিয়া ক্লিয়ার করা লাগবে ভাই আর ক্লিয়ার করা লাগবে না তো এনে ড্রেস আছে এই যে সামনে ড্রেস আছে হ্যাঁ এই যে একবার এই সামনে মাথা দিয়ে যাবেন ওদিকে ড্রেসটা আসেন তাই আপনি তো চিনে নি আইকে বলেন আচ্ছা আমার এবারে বাই করতেছে নেট সমস্যার জন্য নাকি ই রায়ন ভাই আপনার একটু ওই ইয়ারে ফোন দিয়ে বলেন যে আপনার নেট স্লো হয়ে গেছে অপারেটর গেছে ওকে আপনার নেটের অবস্থা খুবই খারাপ আপনার কথাও বোঝা যায় না ঠিক মতো হ্যাঁ কোন কি আচ্ছা ঠিক আছে আমি বাইরে আবার ঢুকি আপনি ইয়ারে এই কারণে ফার্স্টে কায়াতে ঢুকছিলাম কিন্তু কায়াতে একটু বেলনা দিয়ে দিল যার কারণে কায়াটা একটু কমপ্লিট করা থেকে বিরত রইলাম তো এখন ডাইরেক্টলি চলে যাব হচ্ছে আমার নাইট ক্লাবে দেখি নাইট ক্লাবে যে কী হয় এটা কই আছি এটা হচ্ছে আমি হচ্ছে কোথায় এটা এটা হচ্ছে
চিটাগাং মংলা পোর্টে অবস্থান করছি বর্তমানে। তো এখন ফুল পাওয়ার আমার এই গাড়িটাকে নিয়ে চলে যাব হচ্ছে নাইট ক্লাবে। আরে চাচা চলো হাম লোক জানে বালে হ্যায়, এখন আমরা ফুল পাওয়ার চলে যাবো আমাদের নাইট ক্লাবে। নাইট ক্লাবে যেতে মিশন কমপ্লিট করবো অলরেডি। তো কয়েকবার কায়াওটা ট্রাই করছিলাম যে আমি একটা কায়ন একটা কন্ট্রাক্ট তৈরি করি, কিন্তু কায়াওটা একটু বেলনা নিয়ে দিতেছে আমার, যার কারণে কায়াওটা মিস করতে পারলাম না বা খেলতে পারলাম না। এখন আমরা গাড়ি ফুল পাওয়ার ভাগাতে ভাগাতে চলে যাই ডাইরেক্ট আমাদের নাইট ক্লাবে গাইস। খুবই ফেভারিট এবং খুবই প্রিয়। হ্যাঁ যাবো নাকি? হ্যাঁ রাস্তা গ্যাপ শুট মারতে চেয়েছিলাম বাট পারলাম না। বাই দ্য ওয়ে ডাইরেক্ট চলে যাবো না নাইট ক্লাবে। বুঝতেছিলাম কনফিউজ করে নাইট ক্লাবে যাবো নাকি যাবো না, এইরকম দিয়ে মনে হয় নাইট ক্লাবে রাস্তাটা মানুষ তো সঙ্গে সঙ্গে ভুল রাস্তা দিয়ে আসে না, মানে অবশ্যই কোনো সমস্যা থাকে যায় মানুষের ভুল রাস্তা দিয়ে করে বা রং ফেট হিসাবে, কিন্তু অবশ্যই সাইড দেওয়া উচিত আমার যেটা মনে করি আর কি। ধরুন আবার কি রং সাইড দিয়ে ঢুকে গেলাম কেন, মানে ভুল রাস্তা দিয়ে ঢুকে গেলাম না, আবার ভুল রাস্তা দিয়ে ঢুকে গেছি, আবার ভুল রাস্তা দিয়ে ঢুকে গেছি আমি। কী করতেছি আমি নিজে বুঝছি, নিজের একটু গ্যারেজে নিয়ে দেখি গাড়িটা কীরকম দাম পাওয়া যায়। হায়েস্ট মিশন বাইরে আমি যে করতে এখন আমি ফুল পাওয়ার নিচে নেমে যাচ্ছি, মনে হয় না বিক্রি করতে পারবো কারণ এরকম দাম থেকে। তো গাড়িটা কিন্তু পুরো একটা স্নো দিয়ে ভরে গেছে, আর এটা হচ্ছে আমার ক্যারেক্টার জন উইক। রিপেয়ার দিস ভেহিকল ফুল বডি পেন্ট আছে, রিপেয়ারে কি সাইমন চাইছে না সিমন চাইছে নাকি? কিছু আসতেছে না, এটা আমার পার্সোনাল ভেহিকল হইলে হয়ে গেল নাকি আবার বুঝলাম না। এখন আমরা ফুল পাওয়ার চলে যাই হচ্ছে আমাদের সেই গন্তব্য স্থানে, যেটা বলছিলাম নাইট ক্লাব আর কি। আরে চাচা তো আমরা কিন্তু এখন ফুল পাওয়ার চলে আসলাম আমাদের সেই গন্তব্য স্থান আমার নাইট ক্লাবে। ফুল পাওয়ার কিন্তু আমি আমার নাইট ক্লাবে এসে করেছি। তো এখন আমি এখানে গাড়িটা রেখে ডাইরেক্ট ঢুকে যাবো আমার সেই নাইট ক্লাবে, দেন এখান থেকে একটা মিশন ক্রিয়েট করবো, মিশন খেলবো আর কি। ফুল পাওয়ার কিন্তু আমি চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত স্থান নাইট ক্লাবটিতে। তো এখন আমি চলে যাবো হচ্ছে আমার নাইট ক্লাব মিশনে। তো এখান থেকে ডাইরেক্ট আমি আমার অফিসে চলে যাবো।
এত কাস্টমার আমার নাইট ক্লাবের, ভাই সাহাব, ও ভাই গড, সবাই দেখতেই পাচ্ছেন ড্যান্স করতেছে মিউজিক ছাড়া। আমি মিউজিকটা আনফর্চুনেটলি অফ করে রেখেছি, কারণ মিউজিকের জন্য সময় কপিরাইট ক্লেম দিয়ে দেয়, যার কারণে আমি একটু বন্ধ করে রেখেছি। তো এখানে অনেক কিছু আছে, তাকে বলি নাই, পিছন পিছন কি একটা দেখিতেছে, ওটার মতন একটা। ও আচ্ছা, আমাকে হুইস্কি খেতে বলে, কিন্তু হুইস্কি একটা হারাম জিনিস, যার কারণে আমি আমার ক্যারেক্টারও খাই না। আচ্ছা, এসে করলাম আমার সেই কাঙ্ক্ষিত স্থানে, এখান থেকে আমি এখন আমার অফিস চলে যাবো। এটা হচ্ছে আমার বডিগার্ড, ওদের এখানে কে ঢুকতে দিছে বুঝলাম না, এটা কি দেখে গেলাম যে এখানে খারাপ কোনো কিছু হয় নাকি না, সব ঠিকঠাকই আছে। তো এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আমার সেই নাইট ক্লাব অফিসে, আমি ডাইরেক্ট অফিসে ঢুকে যাই। নাচি অফিসে যে একটা মিশন, দেখি কী মিশন করা যায়, কী মিশন দেখানো যায়। ফুল পাওয়ার আমি এসে বললাম আমার নাইট ক্লাবে, তো আমি এখনও মালিকই হই নাই। সিক্রেট সার্ভ স্টার্টার এমার্জেন্সি, আচ্ছা এখন এতে ক্লিক করে বসতে হবে, তা না হলে আমাকে বসতে দিবে না, মানে আরও প্রুফ পেলো যে আমি হচ্ছে ফ্লেয়ার অয়েল ক্যাঙের মালিক। তো অ্যাক্সেস দিয়ে দিলাম, দেন এখান দিয়ে নাইট ক্লাবে দিন প্রোমো ক্লাবে ক্লিক করে দিন কনফার্ম করে দিলাম। You know, there was a time in the 90s when I couldn't slip into the men's room without some fucking mouth breather with a telephoto lens lying in wait for me. So when I get a call from one of our most valuable patrons saying she's been harassed by some freak show with a social media account calling himself an investigative journalist, I see red. Johan cooked up a virus that'll torch his hard drive and any cloud backup to the photos. Here's his address. Go deliver it. দেন আমরা কিন্তু ফুল পাওয়ার এসে বললাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান নাইট ক্লাবটিতে। তো এখন আমার গাড়ি নিয়ে এখন ফুল পাওয়ার চলে ওয়েস্ট বাইনহুডে। বাইনহুডে আমাদের একটা মিশন ক্রিয়েট করা হয়েছে, যা মার্ক করে দেখতেই পাচ্ছেন, তো আমি নিজে জানি না কিসের মিশন। তো আমরা এখন ফুল পাওয়ারে গাড়িটাকে ভাগাতে ভাগাতে চলে যাব, স্লো স্লো আসতে। আরে চাচা, আরে চাচা, ক্যা হো রাহা হ্যায় হামা, সাদা সাদা স্নো কলের মধ্যে গাড়ি চালাতে খুবই মজা লাগে, কিন্তু রিক্সিও বলা চলে। গাড়ি মারাত্মক স্কিড করে, ও বলাভাবে লাইটটা পেয়ে গেলাম, শর্টকাট নিয়ে চলে যাই আমি চলে যাবো হচ্ছে এরিয়াতে, কলেজটার নাম বাইনহুডে। আরে চাচা আসতে, কিন্তু ফুল পাওয়ার চলতেছে আমাদের, যদি একটু এসে পড়ে তাহলে কিন্তু লাইগা লেগে যাবে, তাই জন্য একটু স্লোলি যাচ্ছি। কী করতে হবে যাচ্ছে বুঝলি না, আচ্ছা গুলি ভিতর ঘুরতে হবে আমাদের এখন, একটু গোলাগুলি হইতে পারে এখানে নাকি, টাইম রিমেইনিং শুরু হয়ে গেলো বুঝলাম না, কিছু আমি তো ভদ্র মানুষের মতন যেতেছিলাম, রাত্রে কি হয়ে গেলো বুঝলাম না কিছু। এখানে কি হয়েছে দেখাচ্ছেন, আমি তো ভয় পেতেছি কেন বললাম, দেখি এখানে কি করে দেখা যায় কি না। সেই ঘরটার ভিতরে যেতে হবে আমাদের ফার্স্টে, যেহেতু আমাদের নাইট ক্লাবের মিশন। ও আচ্ছা, এখানে একটা আমাদের ল্যাপটপ খুঁজতে হবে, সার্চ দ্য পেপার্স অ্যাপার্টমেন্ট ফর দ্য ল্যাপটপ, দ্য ক্রোপস উইল বি অ্যালার্ট ইফ ইউ ইন্টার সিকিউরিটি ক্যামেরাস ভিশন। আচ্ছা, আমি যদি এই
ব্লু কালার দাগের মধ্যে যদি এসে পড়ি তাহলে কিন্তু ধরা খেয়ে যাবো, মানে অপস এসে পড়বে। হ্যালো, হ্যাঁ কি? হ্যাঁ না আমার তো ভয় নেই কিছু। আচ্ছা ঠিক আছে। আসার আগে গ্রামে চলে যাই হচ্ছে সেই ল্যাপটপের সামনে। ল্যাপটপটা কোথায়? ল্যাপটপটা কোথায়? ল্যাপটপ শিট 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 মানে কি দেখে ফেলবে ল্যাপটপটা কোন দিকে? আমি এটাকে সার্চ করতে হবে যে ল্যাপটপটা কোথায়। সঙ্গে ঘুরে আসি যার কারণে আমার যাতে বুঝতে না পারে যে আমি কোথায়। এই ল্যাপটপটা গেছি গাইস। ও শিট, এই ল্যাপটপটা না, হ্যাঁ ল্যাপটপটা গেছি আমরা। ক্লিক করে আমরা এখন ভাইরাসটা আমাদের ল্যাপটপটার মধ্যে ঢুকিয়ে দিব, যার কারণে ল্যাপটপটা কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। জলদি 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 জলদি, টাইম আর বেশি নেই, আসতে দেরি করতে হবে, তা না হলে কিন্তু ওরা বুঝে যাবে আমরা যে এখানে আছি। ধরা কি খেয়ে যাবো নাকি? অলরেডি আমার মিশনটা সাকসেস হয়ে গেছে, তো আমরা এখন ক্যামেরাটা এখন আমার দিকে মুখ করে আসলে এখন টাইম পেলো না বিষয়টা, নিচে দিয়ে গেলেও বুঝে যাবে। আমাদের একটু সাবধানে যেতে হবে, একটা অলরেডি একটি নষ্ট করে ফেলছি। আমি যে থাকি দেখে ফেলবে নাকি আবার বুঝতেছি না, আমার তো মেমোরিজ আছে। টাইম আস্তে আস্তে কমতেছে আমাকে, এখন ফুল পাওয়ার চলে যাবো হচ্ছে এটাকে নিয়ে। সম্ভবত আমাদের আবার নাইট ক্লাবে যেতে হবে, যা মনে হইতেছে আমার। অনেক সেফলি ভাবে কাজটা করছে আমার গাড়িটা করে হয়। আমার গাড়িটা হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে, তো এখন কিছু করার নেই, আমার একটা গাড়ি নিতে হবে। তো আমার মেকানিক একটু ছুটিতে গেছে, শীতের মৌসুম যেহেতু একটু ফ্যামিলি আছে। আমাকে বলছে যে আমি স্যার ছুটিতে যাবো, তার This little asshole has the original pics on his camera, and Johan says he's making a deal for them right now. Go wipe this shit stain and bring the camera back to me. এখন একজন মেয়ে আমাদের ক্যামেরা নিতে হবে, ঠিক আছে? পর আমরা এখন চলে যাবো সেই ক্যামেরাটা নিতে। একটা জি ওয়াগেন নিয়ে নিছি, মার্সিডিস জি ওয়াগেন, ব্লু কালারটাও ফেভারিট কালার। আমার ফেভারিট কালার না, এটা আমার ইমোশন এক কথা বলতে গেলে। এই কাজ দেখছেন, এখন আমরা ফুল পাওয়ার চলে যাব সেই কাঙ্ক্ষিত স্থানটিতে ক্যামেরা কালেক্ট করতে। ক্যামেরার মধ্যে অনেক ডাটা রয়েছে, যে ডাটাটার মধ্যে আমার ছবি রয়েছে। আর যদি সেই ছবি যদি তারা পুলিশের কাছে দিয়ে দেয়, আমার জেল জরিমানা হতে পারে, যার কারণে আমরা এখন ফুল পাওয়ার চলে যাচ্ছি সেই স্থানটিতে। উপরে মেবি আমাদের এখন উপরে যেতে হবে নাকি? উপরে অত মনে হচ্ছে আরো সবাই উপরে, কারণ দেখা যাচ্ছে না কিছুই। উপরে ভিউটা দেখতে পারলে চলে শুধু। ফুল পাওয়ার চলে যায় সেই উপরে, মনে হচ্ছে ক্রিমিনাল গুলো উপরেই আছে, যারা কিনা আমাকে ফাঁসানোর জন্য আমার ছবি ইউজ করছে। তাদেরকে মেরে তাদের থেকে আমার ছবিগুলো কালেক্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু আমি পরাভাবে ফেঁসে যাব। দেখা যাচ্ছে Shut up!
তার থেকে আমার ক্যামেরাটা জাস্ট কালেক্ট করে নিতে হবে। আমার এমন আছে, আমার আমার ঠিক করছে না। কিন্তু হুন্ডাটা নিয়ে আমরা ফুল পাওয়ার চলে যাব হচ্ছে আমাদের সেই স্থানটিতে। বাইকটা নিয়ে নিই আমরা। ও না, আমি তো ক্যামেরাই কালেক্ট করি নি, ক্যামেরা না কালেক্ট করে কী করতেছি? আমরা এখান থেকে ইতে ক্লিক করে আমরা ক্যামেরাটা রিকভার করে নিই। এই ক্যামেরার ভিতরে আমার অনেক ডাটা রয়েছে, এই ডাটা দিয়ে আমি সম্পূর্ণভাবে ফেসে যেতে পারি। তো এই ডাটাটা নিয়ে নিলাম, তো হেলমেটটা পরে নিতে বললাম জন উইকে। হেলমেট অনেক সেফটি মেনটেন করে চালাতে হয় সব কিছু, কারণ আমার একটু ফেসে যাওয়ার সম্ভব কোনো থাকে। আমি দেখলেই তাদের বলছি যে জমিটা কোনো জায়গাতে আমি সেফটি মেনটেন করি, বিশেষ করে আসতে পারবো আমাকে বলতে হবে। এসে করেছে গাইস, আমি ফুল পাওয়ার অন্য সাইডে চলে গেলে আমাকে কেউ না ভরতে পারে। দেখলেন আমি একটা জাম দিয়ে চলে এসে করলাম জায়গায়। সামনে দেখলে আসতেছে তো আমি এখন ফুল পাওয়ার চলে যাবো আমার নাইট ক্লাবে ঘুরে যাই। আপনারা যদি গাইস চান এই বাইকটা জন্মিতে জন্য পারমানেন্ট ভাবে নিয়ে নিতে, যদি কমেন্ট করে জানান তাহলে নিজে বাইক পারমানেন্ট করে নিতে। অলরেডি ক্যামেরা ডেলিভারি ডান, হলিউড স্টাইলে কিন্তু আমরা জন্মিকের যে ডেলিভারি মিশনটা সেটা পাস করে নিলাম। এখন আমরা সরাসরি একটু বের হয়ে যাই, দেখি আমার বাইকটা আসছে নাকি নাই। মিশন পাস, নেটটা পপুলারিটি আর আমার বাইকটা কিন্তু চলে গেছে অলরেডি। এটা খুবই দুঃখের ব্যাপার, কারণ একটা বাইক এত কষ্ট করে নিলাম অনেক কষ্টের। এই এলাকার ভিতরে টাইম করার চেষ্টা খুবই কম করি, কারণ হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান। Oh no! Good work! These photos can go into my closet where all the other fucking skeletons. Seriously, it's getting crowded in there. Hey, got the word from your boy Zach that he got a customer. He just dropped off their bike at your clubhouse. It needs service and a few extras put on it. You just gotta sign off and deliver. It's easy money, yo. Take a look whenever you're back. আমি এখন এমন একটা জায়গা যাবো যেখানে যে আর কি আমি আমার কষ্টের সময়গুলো অতিবাহিত করি বা সময় কাটানোর চেষ্টা করি যে জায়গাটাতে দিয়ে। চলো সবাইকে নিয়ে আমার সেই পছন্দের জায়গাটাতে যাই। আমার ফেভারিট একটা গাড়ি যাচ্ছে, সে গাড়িটা নিয়ে নেওয়ার চান্স আছে। চলে গেছে, আমাকে চলে গেছে সে। এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা জায়গা, যে জায়গাটাতে আমি আমার যখন নাকি মন খারাপ থাকে তখন এখানে এসে পড়ি। তো আপনার কয়েকটা সিনেমেটিক ভিউজ দেখে আসেন এই জায়গা থেকে। এটা হচ্ছে আমার কারিনা, এটা আমার মোস্ট ফেভারিট বাইক, সরি কার।
পাতলা জামার উপর পিঠে বেরিয়েছে।